আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কলার কেক। এটা সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে আমরা পরিবেশন করতে পারি। এছাড়া কলা বেশি পেকে গেলে আমরা গৃহিণীরা খুবই চিন্তায় পড়ে যাই, কারণ বেশি পাকা কলা খেতে মোটেও ভালো লাগে না। তবে এভাবে যদি পাকা কলা দিয়ে আমরা কলার কেক তৈরি করে ফেলি, তবে তা পরিবারের সবাই মজা করে খেয়ে ফেলবে। ব্যানানা কেক বানাতে যে যে উপকরণ লাগবে তা হলো বাটার আধা কাপ, তেল আধা কাপ, ডিম তিনটা, চিনি পৌনে এক কাপ। ভালো করে বিট করে নেব। সাগর কলা চারটা ভালো করে ভর্তা করে মিশিয়ে দিব। ময়দা 2 কাপ, গুঁড়া দুধ 3 টেবিল চামচ, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা একসাথে ভালো করে চেলে নিতে হবে। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা চালা হয়ে গেলে একসাথে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব ভালোভাবে। এখন বিটার ইউজ করা যাবে না। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। কেক মোল্ডে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর কেকের ব্যাটার ঢেলে দিয়ে 2 থেকে 3 বার প্যাপ করে নেব। সবশেষে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব টেস্টের জন্য। এরপর গ্যাসের চুলায় হাঁড়ি দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে প্রিহিট করে নেব। তারপর কেকের মোল্ডটা স্ট্যান্ডের মাঝে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর একটা কাঠি দিয়ে কেকের মাঝখানে চেক করে নেব, যদি কাঁচা থাকে তবে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেব। গরম কেক বের করে ফয়েল পেপার পেঁচিয়ে রাখতে হবে, এতে করে কেক খুবই সফট ও ময়েস্ট হবে। এরপর কেক ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করতে হবে। গরম কেক কাটতে গেলে অনেক সময় ভেঙে যায়, সেজন্য কেকটা ঠান্ডা করে কাটাই ভালো। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।